মেরাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি মেরাজ না শরীরে মেরাজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আত্মা আর মোবারক দেহ সহ মেরাজ হয়েছে, সশরীরে গেছেন, নাকি শুধু রূহটা গিয়েছে আর শরীর জমিনেই থেকেছে সশরীরে? এই বিষয়ে তিনটি মত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد قرشان سورة الاسراء سورة بني اسرائيل بثم آيات سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى باق پوبیترو سي ستا سي ذات با پوبیترو تا گھوشنا کرچی سبحانا سبحانا تے فتا کیا نو ہوئی لو اصبه سبحانا اصولی چلی ایکھانا اصبه آمی پوبیترو تا گھوشنا کرچی আমি আল্লাহ পাকের তাসবিহ করছি, সেই সত্তার তাসবিহ করছি। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি রাতারাতি ভ্রমণ করিয়েছেন বিআবদিহি তার বান্দাকে, তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, যার উপর কোরআনে করিম নাজিল হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা যিনি, তার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দা বলে ঘোষণা করলেন। বান্দা যিনি বান্দা দাস তিনি মনিব হইতে পারেন না, তাই না? যিনি বান্দা আবদ তিনি মাবুদ হইতে পারেন না, যিনি বান্দা তার জন্য কোন রকমের ইবাদত হইতে পারেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেজদা নয়, রুকু নয়, ফরিয়াদ নয় যে নবীর কাছে ফরিয়াদ করবেন, নবীকে ডাকবেন, নবীর কাছে উদ্ধার কামনা করবেন, নবীর কাছে বালামশ দূর করার জন্য দরখাস্ত করবেন, নবীর কাছে আরজি পেশ করবেন, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এসেছি, মদিনা শরীফে এসেছি, আপনার রওজা শরীফে এসেছি, আপনি আমার ভুল ভ্রান্তি মাফ করে দেন, হ্যাঁ আমার গোনা কাদা মাফ করে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে সাবালিকা হয়েছে, ভালো একটা ছেলের ব্যবস্থা করে দেন, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি অসুস্থ আছি, আমাকে শেফা দান করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মসজিদের মেহমান হয়েছি, আপনি কি খাওয়াবেন খাওয়ান। নেই নাকি, বানিয়ে বলছি নাকি, না তাদের কিতাবে আছে? এক সুফি ভণ্ড আসছে, হ্যাঁ পাগল, হ্যাঁ যারা দিন বুঝে না, দিন মানে না, পালন করে না, তৌহিদ বুঝে না, আসছে, আসার পরে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের কাছে সালাত সালাম পড়ার পর, সালাম পড়ার পরে ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান হয়েছে, আপনার মেহমান হয়েছে, সুতরাং আপনি কি খাওয়াবেন না খাবেন আপনি বুঝেন। আর তারপরে গিয়ে মসজিদে নবীতে ঘুমিয়ে গেল, আর যেমনই ঘুমিয়ে গেল তখন এই বড় রুটি আফগানি রুটি চলে আসলো, এই রুটি চলে আসলো, হ্যাঁ বলছে যে রুটি স্বপ্নে খেতে 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 ঘুমের অবস্থায় অর্ধেকটা খেলাম, আর যখন জাগলাম আধি রুটি বাকি হয়, অর্ধেক রুটি হাতেই আছে। আরে স্বপ্নের রুটি, স্বপ্নে যদি কেউ রুটিও খায় আর ভাতও খায় বিবির সাথে, হ্যাঁ আর যিনি আদরও করে দেশে গিয়ে, তারপরে জেগে যাওয়ার পর বিবিকে সামনে পাচ্ছে, এইরকম বিশ্বাস করবেন? কিন্তু এই ভণ্ডদের কিতাব আছে, হ্যাঁ যে জেগে যাওয়ার পরে অর্ধেক রুটি, স্বপ্নের রুটি যেহেতু নবী রুটি পাঠিয়েছেন, সে যেন সেই রুটি হাত ছাড়া হয়নি, অর্ধেক রুটি হাতে আছে, জাগ্রত অবস্থায় খেলাম। এই কিসসা থেকে আর এইরকম বহু কিসসা এদের কিতাবে রয়েছে, এই সব থেকে কি শিখছেন? শিখছেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেন, শিখছেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, দুরুদটা পড়লেন, সালামটা পড়লেন, আর তারপরে যে দরখাস্ত করলেন রুটির জন্য শুনে নিলেন, আর শুধু শুনতে পারেন, শুনলেনও আর দিলেনও পৌঁছেও দিলেন, আর এমন রুটি দিলেন যে শুধু ঘুমেই খেলো না, মানে স্বপ্নে স্বপ্নেই খেলো না, জাগ্রত অবস্থায়ও খাচ্ছে। সুতরাং আমরা যদি মদিনা নসিব হয় আমাদের তো কেন চাইব না রসুলের কাছে? এটা শিখলো না? এই শিরকি আকিদা শিখলো না? শিরকি আমল শিখলো না? জি হ্যাঁ। আর তাদের সংখ্যাই যদি বেশি হয় তাহলে আমা ইউমেনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, এরাই মেজরিটি আমাদের ভারত উপমহাদেশে, এদেরই সংখ্যা সবচেয়ে বেশি মুসলিম সমাজে। তাহলে আছেন কোথায়? আকিদার সংশোধন করেন, না হলে ইবাদত বন্দেগী কাজে আসবে না, এত মেহনত পরিশ্রম কাজে আসবে না। আমেলাত না সেবা তসলা নারান হামিয়া, বড়ই আমল করলেন, অনেক আমল করলেন, না সেবার কঠোর পরিশ্রম করলেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন, কিন্তু তসলা নারান হামিয়া, প্রবেশ করবে জ্বলন্ত আগুনে, উত্তপ্ত আগুনে। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা, এই একটি শব্দ থেকেই আল্লাহ পাক আপনার জন্য শিক্ষা রেখেছেন। হে মুসলিম, যিনি বান্দা তিনি দিতে পারেন না, কে দেন? মাবুদ দেন। আব্দ দেন না মাবুদ দেন? আব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাবুদ কে? যিনি এলাহ তিনি মাবুদ, আল্লাহ এলাহুল হক তিনি মাবুদ, মাবুদ দেন। তার কাছে চাইবেন না, আব্দের কাছে চাইবেন না, কার কাছে চাইবেন? মাবুদের কাছে চাইবেন, আল্লাহ পাকের কাছে চাইবেন। আব্দ আপনার রোগ ভালো করতে পারেন না, নিজের রোগ ভালো করতে তিনি সক্ষম নন যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক এলাজ চিকিৎসার ব্যবস্থা না নাজেল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেহের করা হয়নি, ইহুদিরা করে নাই। নবী কে 6 মাস জাদুগ্রস্ত থেকেছেন, সূরা ফালাক আর সূরা নাস নাজিল করে আল্লাহ পাক এলাজ চিকিৎসার ব্যবস্থা করেছেন। তাহলে শেফা দানকারী কে? বান্দা। আব্দ না মাবুদ? মাবুদ, আব্দ নয়। যদি শেফা দানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন, তাহলে তিনি প্রথম নিজেকে শেফা দেবেন বা নিজেকে রোগমুক্ত করে রাখবেন, কখনো রোগ স্পর্শ করবে না, বালা মশুবতি স্পর্শ করবে না, ক্ষয়ক্ষতি হবে না, তারপরে অন্যদেরকে উদ্ধার করবেন। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শেফার মালিক না হন, তাহলে জিলানি চিস্তি, তারা আবার নিজের শেফার কি করে মালিক হইতে পারে, আর মরিদানের শেফারি কি করে মালিক হইতে পারে, তাদের আগার মনস্কামনা কি করে পূরণ করতে পারে? আল্লাহ পাক যেন হেদায়ত দান করে আমাদের জাতি। সুবহানাল্লাজি আসরা বি আবদিহি, পবিত্রতা ঘোষণা করি সেই সত্তার যিনি রাতারাতি ভ্রমণ করিয়েছেন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আসরা মানে রাতের ভ্রমণ, কিন্তু লাইলান অতিরিক্ত তাকিদের জন্য বলা হয়েছে, রাতের অন্ধকারে। মিনাল মসজিদুল হারাম, কোথা থেকে কোথা পর্যন্ত আল্লাহ পাক বলেছেন মসজিদে হারাম থেকে। মসজিদে হারাম কোথায়? সম্মানিত মসজিদ। মসজিদে হারাম মানে সম্মানিত মসজিদ। হ্যাঁ, যেই মসজিদের চারিদিকে বেশ কিছু দূর পর্যন্ত হারাম এলাকা ঘোষণা করা হয়েছে, যেখানে যেই সব পশুকে অন্য জায়গায় শিকার করা জায়েজ, যেই সব পাখিকে অন্য জায়গায় শিকার করা জায়েজ, সেগুলিও শিকার করা জায়েজ নয়। যে সব কাজ অন্য জায়গায় জায়েজ হয়তো, কিন্তু সেখানে জায়েজ নয়। গাছ কাটা অন্য জায়গায় জায়েজ, কিন্তু হারামের এলাকায় হদুদ হারামে জায়েজ নয়, ঠিক না? হ্যাঁ, হারিয়ে যাওয়া বস্তু যে কোনো জায়গায় যদি হারিয়ে যাওয়া বস্তু পান তো উঠিয়ে নেন, কুড়িয়ে নেন, আর নেওয়ার পরে এক বছর ঘোষণা করেন যেখানে পেয়েছেন বা যে এলাকায় জনগণ আসা যাওয়া করে সেখানে ঘোষণা করেন এক বছর, আর তারপরে ফাসানো কাবিয়া, তোমার মর্জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস কিনা? কিন্তু মক্কাতুল মুকাররমা ওয়ালা ইউলতাকাতু লুকতাতুহা ইল্লা লিমুনশিদ, সেখানকার হারিয়ে যাওয়া বস্তু কেউ উঠাতে পারবে না, তবে যে মুনশিদ হবে চিরকাল ঘোষণা করতে পারবে। একটা কারো মোবাইল যদি উঠিয়ে নেন হুদুদে হারাম, মক্কা, মেনা, মুজদালিফা আর যতদূর পর্যন্ত হারামের এরিয়া রয়েছে কোনো জায়গা থেকে, তাহলে চিরকাল আপনাকে ঘোষণা করতে হবে, যদি পারেন তো উঠান আর না হলে উঠায়েন না, হারাম সম্মানিত এলাকা। এমন সম্মানিত যে যেখানে কাফের মুশরিক আব্দুল মুত্তালিব, কোরাইশ যারা মুশরিক 360 মূর্তির পূজা কাবার চারিদিকে করছে, তাদের উপর জালেম আবরাহা যখন হামলা করে এসছে, আল্লাহ পাক এ কথা বলেননি যে তোরাও মুশরিক এরাও কাফের এরাও মুশরিক, যা মুশরিক মুশরিককে পিষে দিক। হ্যাঁ, আল্লাহ পাক এই মক্কাতুল মুকাররমার খাতিরে আর মসজিদে হারামের সম্মানার্থে হুরমতের জন্য আল্লাহ পাক কাফের মুশরিক কেউ নাজাত দিয়েছেন আবরাহা থেকে, আর আবরাহার হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন, এভাবে আল্লাহ পাক সম্মানিত করেছেন মসজিদে হারাম এবং মক্কাতুল মুকাররমাকে। আর সেখানে এসে কেউ যদি নামাজ না পড়ে চাকরি করতে এসে, সেখানে এসে কেউ যদি পাপ করে ফিল্ম দেখে, সেখানে গিয়ে যদি কেউ বিড়ি সিগারেট পান করে, হজে আরমরা গিয়ে বিড়ি সিগারেট পান করে, সেখানে হারামের এরিয়ায় গিয়ে যদি হারাম কাজ করে, দেখেন হালাল কাজ অন্য জায়গায়, হালাল কাজ তারপরে ওখানে হারাম হয়ে যাচ্ছে, আর বিড়ি সিগারেট পান করা বাইরেও হারাম, সারা পৃথিবীর যে কোনো জায়গায় হারাম, গুনার জায়গায় তো হারাম, নেকির জায়গায় তো হারাম, সেটা কি করে বেয়াদব মুসলিম করতে পারে? আদব কায়দা আছে এইসব মুসলিমদের, আল্লাহ পাকের মুবারক জায়গার এহতেরাম সম্মান শ্রদ্ধা আছে অন্তরে, না অজ্ঞতার সাথে এগুলি করছে? আল্লাহ পাক এদের অবস্থা ভালো জানেন, আল্লাহ পাক যেন হেদায়ত দান করে এদেরকে। এইরকম বহু পাপ, বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে মক্কায় থাকে, তাদের
যে শ্রদ্ধা সম্মান ও সম্মান যে মক্কাতুল মুকাররমার আর হুদুদে হারামের হারামের এলাকার অধিকাংশ লোকের অন্তরে কমে যায়, যার ফলে যেমন পাপ দেশে করছিল মক্কায় সব পাপ করা শুরু করলো, যেমন অন্যায় কাজে জড়িয়েছিল আবার এখানে অন্যায় কাজ শুরু করলো, যেমন চুরি করে বাইরে তেমন ওই মক্কায় গিয়ে, এমন কি হাজিরা আসাদের পাশে তওয়াফ করতে করতেও পকেট মারি। এলাল মসজিদুল আকসা কত দূর পর্যন্ত নিয়ে গেছিলেন? মসজিদে আকসা পর্যন্ত, দূরবর্তী মসজিদ আকসা। আকসা মানে যেটা অনেক দূরের মসজিদ। মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা, এই মদিনার তুলনায় বাইতুল মুকাদ্দাসের মসজিদ দূরে, এই জন্য এই মসজিদকে মসজিদ আকসা বলা হয়েছে। মসজিদ আকসা পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রাতারাতি নিয়ে গেলেন। আল্লাযী বারাকান হাওলাহ, যার আশেপাশে যার চারিপাশে আমি বরকত দান করেছি, কল্যাণ নিহিত রেখেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এক তো যেখান পর্যন্ত নিয়ে গেছেন সেখানকার অবস্থা আল্লাহ বলে দিলেন যে বরকতময় এলাকা ফিলিস্তিন, প্যালেস্টাইন, বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশের এলাকা, এগুলি হচ্ছে বরকতময় শাম দেশ, বরকতের এলাকা। দিন দুনিয়ার সেখানে বরকত রয়েছে, দিনের বরকত, সেখানে অধিকাংশ আম্বিয়া রসুলগণ এসেছেন। আম্বিয়াদের ইতিহাস পড়ে অধিকাংশ আম্বিয়া রসুলগণের সম্পর্ক হচ্ছে এই ফিলিস্তিনের সাথে, শাম দেশের সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক, আর যত বনী ইসরাইলের নবী রয়েছেন, হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনের বা শাম দেশের সাথে সম্পর্ক। আল্লাহ পাক এই এলাকায় বরকত রেখেছেন। কেন আল্লাহ পাক নিয়ে গেলেন এই নৈশ ভ্রমণে? বলছেন লেনরি আহমিন আয়াতনা, এই গরজ সম্পর্কে আল্লাহ বলছেন, যাতে করে আমি তাকে দেখিয়ে দিই আমার নিদর্শন সমূহ হতে কিছু। আল্লাহ পাকের তাহলে আয়াত নিদর্শন, সৃষ্টিগত নিদর্শন অনেক রয়েছে, অসংখ্য রয়েছে, রাত দিন সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ আর মানুষের সৃষ্টি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ফি লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকি আল্লাতি তাজরি ফিল বাহর ইলা আখির, বহু নিদর্শন রয়েছে। আমিন আয়াতি আমিন আয়াত আমিন, কোরআনে কারীম আল্লাহ পাক বহু আয়াতে বর্ণনা করেছেন আল্লাহ পাক এই নিদর্শন, আল্লাহ পাকের এই নিদর্শন, এমনকি স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, আল্লাহ পাক এগুলো নিদর্শন। নিদ্রা আল্লাহ পাকের নিদর্শন, কুদরতের বহিঃপ্রকাশ। এই নিদ্রা যদি না আসে কত অশান্তি হয়ে যায়, এক ঘন্টা বিলম্ব যদি হয়ে যায় ঘুম কেন আসে না, পরেশান হয়ে যাচ্ছেন ঘুম কেন আসে না, আজকে ব্যতিক্রম কেন, আর একদিন যদি ঘুম না হয় তাহলে কি যে অশান্তি কাজ কর্মে চলাফেরায়। আল্লাহ পাকের বহু নিদর্শন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন মেরাজ বা ইসরাই, যাতে করে তাকে তার নিদর্শন সমূহ থেকে বেশ কিছু নিদর্শন দেখিয়ে দেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন সূরা নাজমে, আল্লাহ পাক তাকে আয়াতে কুবরা বড় বড় নিদর্শন দেখিয়েছেন। লাকাদ রা মিন আয়াত রব্বিহি আল কুবরা, কই হাফেজরা, হ্যাঁ, লাকাদ রা মিন আয়াত রব্বিহিল কুবরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন নিঃসন্দেহে মিন আয়াত রব্বি, তার রবের আল কুবরা বড় বড় নিদর্শন, ছোটখাটো নিদর্শন নয়, যে পৃথিবীর কিছু নিদর্শন, গায়েব অদৃশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু দেখেছেন যেগুলি আমাদের জন্য গায়েব, তার জন্য আর গায়েব নাই, হ্যাঁ, তার জন্য সেগুলি অদৃশ্য নয়, দৃশ্য হয়ে গেছে। সিদরাতুল মুনতাহা আমার জন্য আপনার জন্য কি গায়েব, অদৃশ্য, দেখে নাই, কিন্তু তিনি দেখেছেন। জান্নাত জাহান্নামে বিভিন্ন রকমের নিয়ামত দেখেছেন, জান্নাতে বিভিন্ন রকমের আজাব দেখেছেন, জাহান্নামে দেখেছেন না, দেখেন নাই মেরাজের সফরে। আমার জন্য আপনার জন্য গায়েব, কবরের জীবন গায়েব, কিন্তু তার জন্য দৃশ্য, শাহাদা, চোখের সামনে হাজির, দেখ সচক্ষে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে, তারপরে এত অল্প সময়ের মধ্যে রাতে এত লম্বা ভ্রমণ, সুবহানাল্লাহ। একজন মানুষ যদি সাধারণ সাধারণ যে মানুষের সফরের ক্ষমতা রয়েছে, যে দ্রুত বেগে আজকাল চলতে পারে, ধরেন এরোপ্লেনে বা এইরকম কোনো দ্রুতবেগী যানবাহনে, তা দিয়েও যদি সফর করে হাজার হাজার বছর লেগে যাবে, রাতের কয়েক ঘন্টার মধ্যেই তিনি যাচ্ছেন ফিরে আসছেন, তার মধ্যে কত কি ঘটছে, আম্বিয়া রসুলগণের ইমামত, তাদের সাথে প্রত্যেকের সাথে কথা, সালাম, দোয়া, হ্যাঁ,
আবার ফিরার সময় নামাজ নিয়ে মুসা আলাইহিস সালামের সাথে যেসব বারবার করে আশা আবার ফিরে যাওয়া এই কমল পাঁচ কমল পাঁচ কমল পাঁচ কমল বা দশ কমল এই কমতে 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 পঞ্চাশ থেকে পাঁচে আসলো কত সময় লাগে সাত আসমান পর্যন্ত সুবহানাল্লাহ এগুলি হচ্ছে আল্লাহ পাকের আয়াতে কুবরা ইন্নাহু হুয়াস সামিউল বাসির নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আর সর্বশ্রোতা সবকিছু শোনেন আল বাসির সর্বদুরশা সবকিছু দেখেন এই ছিল প্রথম আয়াতটি যে আয়াতের সম্পর্ক হচ্ছে ইসরার সাথে ইসরা মানে কি বললাম রাতের ভ্রমণ হ্যাঁ আল্লাহ পাক এখানে এই ভ্রমণটাকে বললেন কোথা থেকে শুরু হয়েছে এই যাত্রা কোথা থেকে শুরু হয়েছে মসজিদে হারাম মানে মক্কাতুল মুকাররমা থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে কোথায় মসজিদে আকসা পর্যন্ত তাহলে কোরআনে কারিমে এতটা আছে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন পর্যন্ত আর তারপরে সেখান থেকে যে প্রথম আকাশে গেলেন তারপরে দ্বিতীয় তৃতীয় এই চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশে গেলেন এটা এই আয়াতে উল্লেখ করা হয় নাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে অনেকগুলি সহি সহি হাদিস রয়েছে এমন কোন হাদিসের কিতাব হয়তো নেই যাতে আপনি মেরাজের হাদিস পাবেন না সহি বুখারি হোক সহি মুসলিম হোক মুসনাদ আহমদে হোক অনেকগুলি হাদিস রয়েছে হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই মুফাসসির অনেকগুলি হাদিস সংকলন করেছেন একটি হাদিস তার মধ্য থেকে শোনাবো আর একটি হাদিসের সবগুলি কথা নেই ওই জন্য অতিরিক্ত কিছু কথা অন্যান্য হাদিসে রয়েছে সেগুলি আমাদের আলোচনার মাধ্যমেই সেগুলি যতটা সম্ভব হবে আমরা শোনাবো এই সূরা সম্পর্কে লেখকরা যা কিছু বলেছেন তাফসিরকাররা দু একটি কথা আপনাদের শোনাই এই সূরা হচ্ছে মক্কি সূরা সূরা বনী ইসরাইল হচ্ছে মক্কি সূরা এতে আয়াত কতটি রয়েছে একশো এগারোটি আয়াত রয়েছে এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহলে মক্কি জীবনে নাজল হয়েছে কারণ মেরাজ কোথায় হয়েছে যখন মক্কি সূরা তো আল্লাহ পাক রাতারাতি ভ্রমণ করিয়েছেন এই খবর এতে দেওয়া হচ্ছে মানুষকে তার মানে মেরাজ কোথায় হয়েছে মক্কায় হয়েছে মদিনা হয়নি তাই না কখন হয়েছে এই নদী মত রয়েছে এক বছর আগে না দেড় বছর আগে না দুই আড়াই তিন বছর আগে এই বিভিন্ন রকমের উক্তি রয়েছে আর সেগুলি আগে হোক আর পরে হোক তাতে তেমন কোনো আমাদের পার্থক্য পড়ে না আসল বিষয় হচ্ছে যে মেরাজ হয়েছে ইসরা হয়েছে এটা আমাদের ইমানে থাকতে হবে বিশ্বাসে থাকতে হবে এই সূরা ইসরার ফজিলত সম্পর্কে একটি কথা শুনেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি উল্লেখ করেছেন সহিহ বুখারীতে রয়েছে তিনি বলছেন কালা ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু আনহু কালা ফি বনি ইসরাইল ওয়াল কাহফ ওয়া মারইয়াম এই তিনটি সূরা সম্পর্কে পর পর তিনটি সূরা কিন্তু সূরা বনি ইসরাইল আর তারপরে রয়েছে সূরা কাহফ আর তারপরে আছে সূরা মারইয়াম এই তিনটি সূরা সম্পর্কে বলছে ইন্নাহুন্না মিনাল ইতাকিল ওয়াল এই তিনটি সূরা হচ্ছে খুব সুন্দর চমৎকার আর প্রাচীনতম সূরা পুরনো যুগে নাজেল হওয়া সূরা এতাক আতিকের বহু বচন এর মানে এমন সুন্দর হয় যেটা সুন্দর হওয়ার একবারে শেষ সীমানায় পৌঁছে গেছে অতি সুন্দর বড়ই চমৎকার খুব চমৎকার চমৎকার এতে কথা রয়েছে ঘটনা বলি হোক তো চমৎকার ঘটনা রয়েছে যেন সূরায়ে কাহফে তারপরে মারিয়ামে কত সুন্দর সুন্দর ঘটনা রয়েছে আম্বিয়া রাসূলগণের সাফি কাফের ঘটনা ইয়াজুজ মাজুজের ইত্যাদি তারপর মুসা খাজেরের বনী ইসরাইল এরকম রয়েছে বিভিন্ন জিনিস মিনাল এতাকিল ওয়াল খুব সুন্দর সুন্দর কথা রয়েছে আর আল ওয়াল এগুলি হচ্ছে খুব এতাক প্রাচীনকে বলা হয় প্রাচীনতম সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনে নাজল হয়েছে অর্থাৎ মক্কি জীবনে নাজল হয়েছে আর কি বলছেন তিনি তিনি বলছেন ওয়াহুন্না মিন তেলাদি আর এগুলি হচ্ছে আমার পুরাতন যুগের মুখস্থ করা সূরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মুহাজির তিনি মক্কার লোক ছিলেন তিনি বলছেন আমি খুব পুরাতন যুগে প্রথম যুগে এই সূরাগুলি মুখস্থ করেছি আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন যেই কয়েকজন সাহাবায়ে কেরাম কোরআনের হাফেজ এবং মজবুত হাফেজ ছিলেন কোরআনের তাফসীর সুন্দর বুঝতেন তাদের একজন হচ্ছেন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহনা মিন তেলাদি মানে মিন মাহফুজাতি আল কদিমা আমি প্রাচীন যুগে এগুলি মুখস্থ করেছি খুব পুরনো যুগ প্রথম দিকে মুখস্থ করেছি আমাদের কোরআনে কারিম যে মুখস্থ আছে কতগুলি সূরা এমন মুখস্থ আছে যেগুলি হয়তো আট বছর নয় বছর দশ বছর বয়সে মুখস্থ করেছি আবার কতক সূরা এমন আছে যেগুলি আপনার পঁচিশ ত্রিশ বছর বয়সে মুখস্থ করেছি হ্যাঁ বা তারপরে এরকম আছে
তো ওই কথাই বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে ওহুন্না মিন তিলাদি এগুলি খুব প্রাচীন যুগে পুরনো যুগে আমি প্রথম যুগে মুখস্থ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে নফল রোজা খুব বেশি রাখতেন হাত্তা নাকুল তার কন্টিনিউ রোজা রাখা থেকে বুঝতাম যে মা ইউরিদা ইফতার আর রোজা মনে ছাড়বে না সারা বছর রোজাই রাখবেন ও ইফতার আর মাঝে মধ্যে আবার রোজা ছেড়ে দিতেন নফল রোজা ছাড়ছেন ছাড়ছেন বেশ কিছু রাখছেন না মনে হয়তো যে আর হয়তো নফল রোজা রাখবেন না তারপরে ওয়াকান ইকরাউ কুল্লা লাইলাতিন বনি ইসরাঈল ওয়া যুমার আর প্রতিটি রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সূরা বনি ইসরাঈল পাঠ করতেন এই সূরা সূরা ইসরা তাহলে সূরা ইসরাঈল সূরায়ে ইসরার অপর নাম বনি ইসরাঈল এই হাদিস থেকে বোঝা যায় তাই না মা আয়েশার কথা থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন বনি ইসরাইল পাঠ করতেন আর সূরা জুমার পাঠ করতেন তাহলে এই হাদিস মুসনাদ আহমদ প্রমাণ করে যে রাতে যদি কেউ সূরা বনি ইসরাইল সূরা ইসরা বা সূরা জুমার পড়ে তো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হাদিস যেগুলি রয়েছে মেরাজ সম্পর্কে মেরাজ সম্পর্কে প্রথম একটি কথা শোনা যায় মেরাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি মেরাজ না সশরীরে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ আত্মা আর মোবারক দেহ সহ মেরাজ হয়েছে সশরীরে গেছেন নাকি শুধু রুহটা গিয়েছে আর শরীর হ্যাঁ জমিনেই থেকেছে সশরীরে এই বিষয়ে তিনটি মত রয়েছে তার মধ্যে যেটা আপনারা বললেন এটাই ঠিক এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ ওলামায়ে কেরাম আইম্মা কেরামদের মত এটাই ঠিক এর বিপরীতটা ঠিক নাই যদিও কো মুসলিম সমাজে অনেকে বলেছে আগের যুগে বলেছে এখনো অনেকে বলেছে তার মধ্যে আমাদের দেশে একটি সিরাতুন্নবীর প্রসিদ্ধ একটি লিখনী রয়েছে বই রয়েছে মাওলানা আকরাম খান সাহেবের বইয়ের নাম বলতে পারেন কেউ পড়েছেন জীবনে আকরাম খান সাহেবের তিনি নিউ মুসলিম ছিলেন মাশাআল্লাহ নিউ মুসলিম আর তারপর ইসলাম কবুল করার পর আজকালকার যুগে না যে শিক্ষার চর্চা খুব বেশি যেই যুগে শিক্ষার তেমন চর্চা ছিল না তারপরে নিউ মুসলিম বাঙালি নিউ মুসলিম নিউ মুসলিম হওয়ার পরে ভালো লেখাপড়া করার পরে বড় বড় বই লিখেছেন তার মধ্যে কয়েকশো পৃষ্ঠার চার পাঁচশো পৃষ্ঠার একটি সিরাতুন্নবীর কিতাব রয়েছে রাহিকুল মাখতুম লিখার পূর্বে রাহিকুল মাখতুম সবচেয়ে ভালো কিতাব সিরাতুন্নবীর আজকাল বাংলা বা উর্দু ভাষায় আর তার আগে দুটি কিতাব খুব প্রসিদ্ধ ছিল সহি কিতাব যাতে ওই গাঁজাখড়ি কথা ভণ্ডামি কথা আর ওই বাজে কথা মিথ্যা কথা ছড়াছড়ি নাই আর নবীর জীবনের নামে অনেক মিথ্যা কথা বিদাতীদের কাছে ছড়িয়ে আছে একটি কিতাবের নাম আছে বিশ্বনবী আর একটি হচ্ছে মোস্তফা চরিত বিশ্বনবী আর মোস্তফা চরিত তো এই মাওলানা আকরাম খান সাহেব তার কিতাবে দাবি করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ রুহানি মেরাজ মানে শুধু আত্মা তার গিয়েছে সশরীরে মেরাজ হয়নি এটি তার ভুল হয়েছে আল্লাহ যেন তাকে মাফ করে দেন যদিও তার বেশ কিছু খেদমত রয়েছে কিন্তু যে কোনো মানুষের খেদমত থাকলে ভুল হলে সব সময় আমাকে মেনে নিতে হবে আপনাকে মেনে নিতে হবে যে কোনো মানুষের ভুল হতে পারে একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া বলছিলাম যে মেরাজ একদল বলছেন যে মেরাজ কি হয়েছে শরীর এবং রুহ দুটো মিলিয়েই হয়েছে সশরীরে মেরাজ হয়েছে বে রুহেহি ওয়াজাসাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হচ্ছে সহি মত সঠিক মত আর একটি মত হচ্ছে যে মেরাজ হয়েছে রুহানি শুধু রুহ আল্লাহ পাকের কাছে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক শরীর আল্লাহ পাকের সাথে আসমান উপর যায়নি রুহানি মেরাজ আর একটি মত হচ্ছে এর মাঝামাঝি তা হচ্ছে যে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সশরীরে মেরাজ হয়েছে বা ইসরা হয়েছে ভ্রমণ হয়েছে যাত্রা হয়েছে আর বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান পর্যন্ত না দেহ সহ হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবারক দেহ যায়নি শুধু রুহানি সফর হয়েছে রুহের আত্মার সফর হয়েছে তাদের যুক্তি যে আল্লাহ ইয়াতে সূরা ইসরার প্রথম আয়াতে বলছেন মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আমরা এটা মানে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তার বান্দাকে আল্লাহ নিয়ে গেছেন এটা হচ্ছে সশরীরে শরীর সহ আর রূহ সহ হ্যাঁ আর তার উপরে উপরে যাওয়াটা হাদিসে ওইটা আমরা মানি কিন্তু ওইটা হচ্ছে রুহানি সফর শুধু নবী সাল্লাল্লাহু আত্মা গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহ যায়নি এটা হচ্ছে তাদের যুক্তি কিন্তু এটি ঠিক না বহু হাদিসের তাহলে অস্বীকার করতে হয় অথবা বিকৃতি ঘটাইতে অর্থের অথবা ছাড়তে হয় সেজন্য বাকি অংশটুকু
বাইতুল মুকদ্দাস থেকে সাত আসমানের সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হয়েছে বহু হাদিস দ্বারা প্রমাণিত আর কোরআনে কারীমের কথা যেমন বিশ্বাস করতে হবে তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের কথা বিশ্বাস করতে হবে এই মর্মে একটি হাদিস শোনাই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মেরাজের অধিকাংশ হাদিসগুলি আনাস বিন মালিক থেকে বর্ণিত তবে এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত রয়েছে জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত রয়েছে এই কয়েকজন সাহাবায়ে কেরাম মেরাজের হাদিসগুলি বর্ণনা করেছেন তার মধ্যে সবচেয়ে বিস্তারিত হাদিস হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীতে রয়েছে সহিহ মুসলিমে রয়েছে মুসনাদ আহমদে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস বিন মালিক শুনেছেন আর আনাস বিন মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস খাদেম ছিলেন 10 বছরের মদিনায় হিজরত করে পৌঁছলেই আনাসের মা আনাসের বাপ ছিল না অন্য ঘরে বিয়ে হয়ে গেল আনাসের মায়ের উম্মে সুলাইমের বাবুল অন্য অন্য স্বামীর ঘরে চলে এলাম ছেলেটা ওখানে কিভাবে মানুষ হয় না হয় সবচেয়ে ভালো ছেলেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দান করে দিই খেদমত করবে দিন শিখবে হ্যাঁ ভালো আলেম হবে এইভাবে এতিম ছেলেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে দিয়েছিলেন উম্মে সুলাইম যে রাসূলুল্লাহ এই ছেলেটাকে আপনি কবুল করুন আপনার কাছে থাকবে সব সময় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উতিত বিল বুরাক আমার কাছে বুরাক নিয়ে আসা হলো বুরাক শব্দটি বারক থেকে এর উৎপত্তি হ্যাঁ বারক মানে কি বিদ্যুৎ একাদুল বারক ইখতাফু আবসারহু একাদু সানা বারক হি ইযহাবু বিল আবসার বারক মানে হচ্ছে বিদ্যুৎ এই বিদ্যুৎ যে চমকায় কত গতিতে হ্যাঁ কত গতিতে চিন্তা করুন আর তারপর মানুষের তৈরি করা যে কারেন্ট বিদ্যুৎ এটা কত দ্রুত পৌঁছে চিন্তা করুন তো যারা সায়েন্স জানেন তারা বলতে পারবেন আমি ওইটা অত জানি না বলেন আপনারা কেউ বলতে পারেন যে একটা সুইচ অন করলে ধরেন এখানে অন কন করছেন 10 কিলোমিটার দূরে আপনাকে ওই লাইটে বা এতে আপনাকে পৌঁছায় ফ্যানে পৌঁছে দেবে কতক্ষণ লাগবে হ্যাঁ কারো জানা আছে আরে দিন না বুঝলে দুনিয়া তো কিছু বুঝতো আপনাদেরকে সায়েন্স পড়ে আপনারা যদি এটাই না বলতে পারেন যে কত দ্রুত বেগে কারেন্ট বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় যেমন সুইচটির সাথে সাথে বাল্বটা জ্বলে গেল কতক্ষণ যেগুলো বাতি সেগুলো তো হয়তো লেট হচ্ছে কিন্তু একটা বাল্বে দেখেন সাথে সাথে জ্বলে উঠছে তাহলে সেকেন্ড মনে হচ্ছে লাগছে না তাই না এতে আপনি চিন্তা করুন তো এই বার্ক থেকে আর বিদ্যুৎ যে চমকা সুবহানাল্লাহ মেঘে বিদ্যুৎ চমকা চমকাবার সাথে সাথে আপনার চোখে এসে লাগছে হ্যাঁ চমকটা লাগছে না আর আওয়াজটা মেঘের যে আওয়াজ হ্যাঁ গর্জনটা একটু পরে আসছে এটা অনেকে খেয়াল করে না কিন্তু যারা সায়েন্স পড়েছে তারা জানে চমকিল তো চমকার সাথে সাথে তাহলে এর দ্বারা বোঝা যায় যে আওয়াজ যে পৌঁছে এক জায়গা থেকে আমি যেখান থেকে বলছি আর আপনাদের কানে আওয়াজ পৌঁছে যেতে কিন্তু সময় লাগে হ্যাঁ তো ওই যে মেঘের আওয়াজ গর্জনের আওয়াজটা পৌঁছিছে লেটে অথচ তার সাথে সাথে বিদ্যুৎ চমকেছে বিদ্যুৎ চমকের সাথে সাথে আপনার চোখে এসে লাইট মারলো হ্যাঁ চমকটা লাগলো কিন্তু আওয়াজটা কানে অনেক পরে পৌঁছেছে 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড বা তারও পরে পৌঁছেছে তাই না জি হ্যাঁ এর দ্বারা বোঝা গেল যে বোরাক বার্ক বিদ্যুৎ হ্যাঁ যে সাউন্ড মানুষের আওয়াজ পৌঁছে বা আপনার মেঘের যে গর্জন পৌঁছেছে তার চাইতে বেশি দ্রুত হ্যাঁ দ্রুত গতিতে পৌঁছে তো বোরাক নিয়ে আসা হইল আর এই বোরাক আবার মানুষের তৈরি করে না কার তৈরি আল্লাহ পাকের তাহলে সেই বোরাকের যে কত যে স্পিড ছিল আল্লাহ পাকে ভালো জানে তাই না জি হ্যাঁ এই বোরাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চড়িয়ে নাও ওহুয়া দাব্বাতুন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বোরাকটা নিয়ে আসা হয়েছিল বিদ্যুৎ গতির বোরাক সেটা এমন একটা বাহন ছিল পশু দাব্বা মানে হচ্ছে পশু এটা পশু জন্তু আবিয়াজ সাদা রঙের ফৌকাল হেমার যেটা গাধার চাইতে একটু বড় গাধার চাইতে একটু উঁচা ও দুনাল বাগল আর খচ্চরের চাইতে একটু নিচু খচ্চরের চাইতে একটু ছোট খচ্চর বুঝেন খচ্চরই বুঝেন না অনেকে ঘোড়া বুঝেন না ঘোড়ার চাইতে একটু ছোট হচ্ছে খচ্চর আর খচ্চরের চাইতে ছোট হচ্ছে গাধা গাধা আর খচ্চরের মাঝখানে ছিল কি এই বোরাক বোরাকটা জি হ্যাঁ খচ্চর কিভাবে পয়দা হয় কি বলতে পারেন হ্যাঁ
গাধা ঘোড়ার মিলনে মাঝামাঝি পয়দা হয়ে যায়, গাধার মতো ছোট হয় না আর ঘোড়ার মতো বড় হয় না। হ্যাঁ, বুঝতে পারছেন? যেমন স্বামী স্ত্রী দুজন, একজন লম্বা একজন একবারে খাটো, তো অনেক সময় মাঝামাঝি হয়, অনেক সময় মা হয়তো স্ত্রী টেনে নিয়ে চলে গেল, স্বামী টেনে নিয়ে গেল, হয় না? জি হ্যাঁ। ইয়া যাও হাফের ইন্দা মুনতাহা তারফিহি, তার একটা ধাপ রক্ত হাফের, হাফের বলা হয় পশু ধাপ, ঘোড়া বা গাধার ধাপকে বলা হয়, একটা যে পা কদম রাখত ইন্দা মুনতাহা তারফিহি, যতদূর পর্যন্ত দৃষ্টি যেতে পারে, একটা ধাপে আপনার যতদূর খোলা মাঠে, খোলা মাঠে যতদূর দৃষ্টি যেতে পারে এতদূর রাখতো। ফারাকিবতুহু, তারপরে তাতে আমি চেপে গেলাম, ফাসারাবি, আমাকে নিয়ে চলতে শুরু করলো, হ্যাঁ তাতেই তো বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসও পড়তে পারে, মুকাদ্দাসও পড়বেন, বাইতুল বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস নাই। ফারাবাতু দাব্বাতা বিল হালাকা, তারপরে সেই জন্তুটাকে বেঁধে দিলাম, তাহলে তার রশি ছিল, গলে রশি ছিল, সেই রশিটাকে বেঁধে দিলেন একটা কড়াই, সে কলে আল্লাতি আরবে তো ফিহাল আম্বিয়া, যাতে অন্য অন্য নবীরাও বাঁধতেন, তাহলে ওখানে কোনো একটা ছিল বাধার শেকল ছিল যেখানে বাঁধতেন বা কড়া ছিল। সোম্মা দেখাল তো, তারপরে প্রবেশ করলাম মসজিদে, বাইতুল মুকাদ্দাস মসজিদ, ফাসাল্লাই তো ফিহা রাকাতাইন, দুই রাকাত তাইয়াতুল মসজিদ, নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর দ্বারা বোঝা গেল যে কোনো মসজিদে যদি ঢুকেন আর বিশেষ করে বসতে যদি চান, তাহলে দুই রাকাত নামাজ পড়ে বসবেন, যে কোনো সময় হোক না কেন, যে কোনো সময় হোক না কেন, এমন করবেন না যেমন আমাদের দেশে গোড়া মোকাল্লাদরা করে, এই ফজর পরে নামাজ পড়া যাবে না, তুই আসর পরে নামাজ পড়া যাবে না, হ্যাঁ নফল পড়া যাবে, সাধারণ নফল পড়া যাবে না, কিন্তু তাহিয়াতুল মসজিদ ইযা দাখালা আহাদুকুল মসজিদ ফালা ইয়াজলিসু হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে অতক্ষণ পর্যন্ত বসবে না, ফালা ইয়াজলিস, বসবে না, বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত দুই রাকাত সালাত আদায় না করে নেবে। ইমামের খুতবা চললে এই মর্মে সহি বুখারী হাদিস রয়েছে, ইমাম খুতবা দিচ্ছেন, একজন সাহাবি ভাবছেন যে খুতবা নবী সাল্লাম দিচ্ছেন, বসে যায়, বসে গেলেন, কম দাঁড়াও, নামাজ পড়েছ? ও নামাজ পড়িনি ইয়া রাসূলুল্লাহ, বলছে কম দাঁড়াও, এই কথা বললেন না যে দেখ আজকে বসে 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 গেছো, আগামী তার বসবে না, এরকম করলেন না, কম দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়ো তারপরে বসো। আর দেশে জামা মসজিদে নামাজ পড়া নিষেধ, এখন লাল বাতি চলছে, নামাজ পড়বেন না, বিদাত না, আল্লাহ পাকে দায়িত্ব করেন। সোম্মা খারাজ, তো তারপরে বের হলাম, নামাজ পড়ে বের হলেন, ফাতানি জিবরিল বি ইনাইমিন খামরিন ওয়া ইনাইমিন লাবানিন, তারপরে জিবরাইল আলাইহিস সালাম দুটো পাত্র নিয়ে আসলেন, একটা পাত্রে মদ ছিল শারাব, ওয়া ইনাইমিন লাবান, আরেক পাত্রে ছিল দুধ, ফাখতারতুল লাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন তোমার ইচ্ছা, ইখতিয়ার, চয়েস, যেটা নেবেন না, ফাখতারতুল লাবানা, আমি দুধকে চয়েস করলাম, পছন্দ করলাম, ফাকালা জিবরাইল, জিবরাইল আসাবতাল ফিতরা, তুমি দিন ইসলামের ফিতরাতে পৌঁছে, ফিতরাতে ইসলামে পৌঁছে গেছো, হ্যাঁ মানুষের স্বভাবগত জন্মগত যে দিন, জন্মগত দিন হচ্ছে আল্লাহ পাকের একত্ব তৌহিদ, জন্মগত দিন হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবেন কারণ আল্লাহ স্রষ্টা, এটা জন্মগত দিন মানুষের, এটা আমার ছেলেরও জন্মগত দিন, একটা হিন্দুর ছেলের মেয়েরও জন্মগত দিন, আর জন্মগত স্বভাবগত দিন ইহুদি খ্রিস্টান নাস্তিক সকল ছেলে মেয়ের, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক শিশু জন্মায় এই ফিতরাত স্বভাবগত দিনের ওপর, প্রাকৃতিক দিন মানুষের হচ্ছে যে আমি যখন সৃষ্টি আমার স্রষ্টা আছে, আমি যখন কারো সৃষ্টি, কেউ সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করে না থেকে হ্যাঁ নিয়ে এসছেন, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব সম্পূর্ণ করেছেন, তখন তার আদেশ নিষেধ মানতে হবে, তার আদেশ নিষেধ বিশ্বাসের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে মানতে হবে, তার আদেশ নিষেধে অনুগত হয়ে ইবাদত বন্দেগী করতে হবে, সালাত সিয়াম যাকাত ইত্যাদি করতে হবে, যাই আল্লাহ বলেছেন তিনি স্রষ্টা, তার আদেশ নিষেধ মানতে হবে, আর তার আদেশ মোতাবেক চরিত্র গঠন করতে হবে, তার আদেশ মোতাবেক মামলাত করতে হবে, রুজি রোজগার করতে হবে, কেউ ব্যবসা করছে, কেউ সুদ খাচ্ছে, কেউ ঘুষের মাধ্যমে, কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, এটা চলবে না, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনেই রুজি রোজগার করতে হবে, এটা হচ্ছে মানুষের স্বভাবগত দিন, আর এর নাম, এর সমষ্টির নাম তো হচ্ছে দিন ইসলাম, এগুলির কথা তো দিন ইসলামে আছে, বিশ্বাস করবেন কি যে আল্লাহ স্রষ্টা বিশ্বাস করতে বলেছেন, ইবাদত করবেন কেমন, যেমন ভাবে আল্লাহ পাক যে ইবাদতগুলি আল্লাহ পাক করে স্রষ্টা করতে বলেছেন, চরিত্র গঠন কেমন করে করবেন, খাবেন কি, কোনটা খাবেন না,
যিনি স্রষ্টা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি যেটা খেতে বলেছেন খাবেন, আর যেটা বলেছেন বর্জন করো বর্জন করবেন। এটাই তো পুরো দিনে ইসলাম, এটা হচ্ছে কামেল দিন, পূর্ণাঙ্গ জীবন বিধান। আলিয়াম আকমাল তোলাকুম দিনাকুম, একে আল্লাহ ফাকর বলেন পূর্ণতা দান করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধটা পান করলেন, বললেন জিব্রাইল আলাইহিস সালাম যে আসাবতাল ফিতরা, তুমি তোমার স্বভাবগত জন্মগত প্রাকৃতিক দিনে পৌঁছে গেছো, প্রাকৃতিক পথ পেয়ে গেছো, আল্লাহ যেই পথের উপর তোমাকে সৃষ্টি করেছেন। এখানে এতটুকু আছে, কিন্তু আরেক হাদিসে যেহেতু অতিরিক্ত আছে যেটা জানা জরুরি, সেটা হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে শোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউ ইখতারতাল খামরা, তুমি যদি শারাব পান করে নিতে আজকে, লাগাওয়াত উম্মাতুকা, তাহলে তোমার জাতি তোমার উম্মত সমস্ত গোমরা হয়ে যেত, কারণ তুমি ভুল করলে যে ভুলের কারণে সব ভুল করত। তাহলে বোঝা গেল যে নেতা মাতা ভুল করলে সবার ভুল হয়ে যায়, তাই না? এই জন্য এই শিক্ষা ইসলামে দেওয়া হয়েছে, এই শিক্ষা ইসলামে দেওয়া হয়েছে। ইমাম ভুল করলো, পয়লা তাশাহুদ পড়লো না, অথবা কোনখানে বাড়িয়ে দিল কমিয়ে দিল, আমি কি ভুল করলাম? তারপরে আমাকে সহযোগিতা করতে হবে মুক্তাদি হিসেবে, তাই না? সকল মুসল্লি কি ভুল করলো তাদের সবাইকে সহযোগিতা করতে হবে। জি হ্যাঁ, বাড়ির মালিক যদি খারাপ হয়ে যায়, জি হ্যাঁ, বাপ হোক আর মা হোক, দেশের মালিক যদি খারাপ হয়ে যায়, সমাজ গ্রামের মালিক যদি খারাপ হয়ে যায়, এলাকার অঞ্চলের মালিক নেতারা যদি খারাপ হয়ে যায়, তাহলে জাতি খারাপ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মদটা নিয়ে নিতেন তাহলে উম্মত গোমরা হয়ে যেত, এই কথা বলেন জিব্রাইল আলাইহিস সালাম। সুমা ওরে যাবি এলা সামাই দুনিয়া, তারপর আমাকে আসমানি দুনিয়াতে নিয়ে যাওয়া হলো, মানে প্রথম আকাশে, নিকটবর্তী। দুনিয়া মানে দুনিয়ার কাছাকাছি আকাশ বলতে পারেন, আর দুনিয়া মানে নিকটবর্তী, দনুগুন মানে কাছে হওয়া, নিকটবর্তী আকাশ মানে প্রথম আকাশ। ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম খুলতে বললেন, ফাকিল আলাহু, তখন তাকে বলা হলো খুলতে বললেন, তার মানে আকাশ আছে, তাই না? আকাশ আছে। বৈজ্ঞানিকদের এই ভ্রান্ত কথা, ভ্রান্ত যে না না কোন দূরের জিনিস দেখলে ধোঁয়া ধোঁয়া লাগে, আর সেটা গভীর হয়ে গেলে সেটা কালো লাগে বা নীল লাগে, আকাশ বলে কিছু নাই, সব খোলা, হ্যাঁ মিথ্যা কথা। জি আকাশ আছে, তারপরে শুধু আকাশই নাই, বরং আকাশের কি আছে, দরজা সমূহ আছে, দরজা আছে, বুঝা গেল। ফাকিলা জিজ্ঞাসা করা হলো, মান আনতা, আর আকাশের দরজার উপর পাহারাদারও নিযুক্ত রয়েছে, এটাও বোঝা গেল, কে আপনি? কালা জিবরিল, আমি হচ্ছে জিব্রাইল। এতে কি আদব শিখানো হয়েছে? আপনাকে যদি আপনার স্ত্রী জিজ্ঞেস করে কে, হ্যাঁ আরে খোলো, আমি বাড়ির মালিক স্বামী, আর কে বলবেন না কি আদব? জিব্রাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের নেতা, তাই না? আর যে ফেরেশতা পাহারাদার, ও তো গেটম্যান ফেরেশতা, জিব্রাইল আলাইহিস সালাম তার চেয়ে কত শ্রেষ্ঠ ফেরেশতা। তারপরে কে এই কথা বলছে, আরে খোলো আমি জিব্রাইল। হ্যাঁ, যেমন আজকালকার যারা বড় বড় কমান্ডার, যারা ক্যাপ্টেন, তাদের মন মেজাজ, হ্যাঁ আর্মি মেজাজ, মিলিটারি মেজাজ থাকে, তাই না? আরে আমার তুমি কার্ড চেক করতে চাইবে, কে বলবে? চোখ গরম করবো, চোখে একটু পলক মারে না, যখন বড় বড় অফিসাররা বা মন্ত্রী মিনিস্টার রাস্তা দিয়ে যাচ্ছে অথবা নিজের অফিসে যাচ্ছে, ডানে বামে কাউকে দেখবে দাও, তাই না? কি প্রমাণ করে? গৌরব অহংকার প্রমাণ করে। তো আপনি, আমাদের মধ্যে এই রোগগুলি আছে, আমরা বাড়িতে ঢুকি, যদি স্ত্রী জিজ্ঞেস করে না কে, যদি ছেলেরা জিজ্ঞেস করে, ছেলে মেয়ে জিজ্ঞেস করে কে, হ্যাঁ খোলো, না না কখনো খোলো করবেন না, আপনি ভুল করছেন, ভুল শিখাচ্ছেন, তাহলে আপনি কি বলবেন? আপনার নাম বলেন, যদি বলেন আমি, অথবা তোমার বাপ, হ্যাঁ বলতে পারেন, ছেলে খুলছে বা মেয়ে খুলছে, আমি তোমার বাপ, না তোমার বাপ বলবেন না, জিন শয়তান এসে তোমার বাপ বলতে পারে, হ্যাঁ কখনো এরকম করবেন না। এই ভুলগুলি, এই ভুলগুলি করার কারণে জিন শয়তানের উপদ্রব চলে বাড়ির ওপর আর বাড়ির সদস্যদের ওপর, কখনো এরকম কাজ করবেন না। জেহালো এগুলি অজ্ঞতা মুসলিম সমাজের, মেজাজ গরম করবেন না, তারপরে এই কথা বলবেন না যে আমি তোমার বাপ বলছি অথবা আমি তোমার স্বামী বলছি, না কি বলবেন, আমি অমুক বলছি, হ্যাঁ অমুক বলছি, ফলান অমুক, নাম বলবেন না, অমুক মানে শুধু অমুক শব্দ বলতে বলছি না, নামটা আপনার নামটা বলবেন, জি হ্যাঁ আবদুল্লাহ, আব্দুর রহমান বলছি, এরকম বল, তাহলে শয়তান সুযোগ পাবে না, আপনার বাড়িতে প্রবেশ করার সুযোগ পাবে না। আমি তো একটা চোর এসে বলতে পারে, ডাকাত বলতে পারে, দুনিয়ার দিক থেকে ক্ষতি আছে,
আরে কি আপনার বাড়িতে নক করেছে চোর বা ডাকাত খুন করতে আসছে আর যাই কে বলছে আমি আর গলাটা আপনার আওয়াজটা আপনার বাপের মতো লাগলো দিলেন খুইলা বা আপনার স্বামীর মতো লাগলো খুলি দিন হইতে পারে না হতে পারে এরকম কিন্তু যখন বলবে যে আমি কে উমুক তো আপনার স্বামীর নাম নাও জানা থাকতে পারে তার হ্যাঁ অথবা আপনার স্বামী আমি অমুকের আব্বা আপনার ছেলের নাম জানা নাই হ্যাঁ অমুকের আব্বা নাম জরুরি না অনেক সময় বলতে পারেন আবু আবদুল্লাহ বলতে পারেন আবু আব্দুর রহমান উপনাম বলতে পারেন যাতে আপনার স্বামী আপনাকে চেনে এক কথাই বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিবরাইল আলাইহি সাল্লাম জবাবে বললেন যখন জিজ্ঞাসা করা হলো কে আপনি বলে জিবরাইল কিলা ওমাম মাগ তাহলে আপনার সাথে কে তাহলে বোঝা গেল যে প্রত্যেকের হ্যাঁ চেক করার শরীয়তে বিধান রয়েছে আর আপনি বড় মানুষ আপনি সাথে কাউকে নিয়ে যাচ্ছেন আরে আমি আছি আবার কেউ কাউকে জিজ্ঞেস করবেন আমার সাথে কি আছে আমি আছি আমার সাথে আছে তোমার জিজ্ঞেস করো কি অধিকার এটা বলবেন না কখনো যত বড় অফিসার হয়ে যান আর আপনি যত বড় ক্যাপ্টেন হয়ে যান অমাম্মা কালা মোহাম্মদ মানে মাই মোহাম্মদ আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন কিলা শুধু তাই নয় আরো জিজ্ঞাসা করছে পাহাদার তার মানে আল্লাহ পাকের আদেশ নিষেধ কিভাবে পালন করে ইবাদত আদায় করছে চিন্তা করেন হ্যাঁ আল্লাহ পাকের নির্দেশ যতক্ষণ তুমি কনফার্ম না হবে তোমার অনুমতি নেই যে যাকে তাকে তুমি ঢুকেই দিবে কিলা ওয়াকাদ উরসিলা ইলাই তাকে কি রাসূল করা হয়ে গেছে তাকে কি নবী করে দেওয়া হয়েছে ওয়াকাদ বয়সা ইলাই অন্য হাদিসে রয়েছে মানে তার কাছে কি ওহী চলে গেছে নবী করা হয়েছে এর দ্বারা কি বোঝা গেল হ্যাঁ যে ফেরেশতা জানে না ফেরেশতারাও যারা আসমানে পাহারা দিচ্ছে তারা অনেকে গায়ব জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 40 বছর বয়সে নবী হয়ে গেছেন না হননি এখনো খবর রাখেন না ফেরেশতারে যদি গায়ব না জানে তাহলে ওলিয়া আউলিয়া কি করে গায়ব জেনে নিল হ্যাঁ শাহজালাল আবার কি করে গায়ব জেনে নিল যে ইবনে বতুতা গিয়ে আসামের জঙ্গলে সিলেটের ওইদিকে গিয়ে হারিয়ে গেছে তখন ভক্তদেরকে মুরিদানকে বলছে যাও 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 ইবনে বতুতা এসছে মরক্কো থেকে আমাদের দেশে জিয়ারাতে এসছে আর আসার পর হারিয়ে গেছে উঠিয়ে নিয়ে এসো জেনেও নিল আবার পাঠিয়ে দিল আর বইলেও দিল শনাক্ত করে দিল যে অমুক এলাকা আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শিরকি আকীদা না শিরকি আকীদা মানিয়ে বলছি তাদের কিতাবে আছে তাদের বক্তব্য বড় একজন ওয়াইজ তার ওয়াজে এটা বয়ান করছে আর একটা সাপ্তাহিক পত্রিকা আজকে থেকে 10 বছর আগে আরে সহি আকিদার পত্রিকা দেখা দেখি নাই সম্পাদনে এমনিতে ছাপিয়ে দিয়ে বসে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা এই ঘটনা শিরকি ঘটনা ছাপাবেন আপনি একটু চিন্তা করবেন না থেকে মানুষ একজন জ্ঞানী মানুষ কি শিখবে তার মানে শাহজালাল গায়েব জানে তারপরে জানতে পারলো যে হ্যাঁ এসছে আসার পরে হারিয়েছে ওটাও জানতে পারলো কোন জায়গায় আছে সেটাও জানতে পারলো লা হাওলা ওয়ালা সব শিরকি আকীদা ওয়াকাদ উরসিলা ইলাইহি আর কেউ কেউ এর ব্যাখ্যা করেছেন ওয়াকাদ উরসিলা ইলাইহি মানে তাকে ডেকে পাঠানো হয়েছে মানে আপনাকে পাঠানো হয়েছে ওকে আনার জন্য আপনি এমনি নিয়ে আসছেন বিনা অনুমতিতে না আল্লাহ অনুমতি দিয়েছেন যে যাও নিয়ে এসো আসমানে নিয়ে এসো ওয়াকাদ উরসিলা ইলাইহি বলেন কাল কাদ উরসিলা ইলাইহি হ্যাঁ ওকে ডেকে পাঠানো হয়েছে বা তাকে রাসূল বানানো হয়েছে ফাফতি হালানা তারপর আমাদের দরজা খোলা হলো আসমানের দরজা খোলা হলো ফায়জা আনাবি আদম প্রথম আকাশে গিয়ে আদম আলাইহিস সালাম সাথে সাক্ষাৎ ফারহাবা বি আমাকে অভিনন্দন জানালেন আহলান ও সাহলান করলেন ওয়া দা আলী বি খাইরিন আর আমার জন্য কল্যাণের দোয়া করলেন অন্য হাদিসে আরো রয়েছে যে তিনি ছেলে বলে সম্বোধন করেন মারহাবান বিল ইবনি সালে হ্যাঁ ওয়াল ওয়ালাদি সালে নেক বান্দাকে মারহাবা বলছি অভিনন্দন জানাচ্ছি তারপরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো চড়ানো হলো দ্বিতীয় আকাশে ফাস্তাফতাহা জিবরিল জিবরাইল সালাম খুলতে বললেন ফাকির লাহু ওইভাবে বলা হয় মান আনতা আপনি কে কালা জিবরিল আমি জিবরাইল কিলা বলা হয় আমার মা কা আপনার সাথে কে কালা মোহাম্মদ মোহাম্মদ কিলা তখন জিজ্ঞেস করা হলো কাদ উরসিলা ইলাইহি তাকে ডেকে পাঠানো হয়েছে বা তাকে রাসূল বানানো হয়েছে কালা কাদ উরসিলা ইলাইহি তাকে রাসূল বানানো হয়েছে তাকে ডেকে পাঠানো হয়েছে ফাফুতিহা লানা তারপরে আমাদের দরজা খোলা হলো ফায়জা আনা বে ইবনাইল খালাতে বে ইয়াহিয়া ওয়া ঈসা সামনে গিয়ে দেখি যে দুইজন খালার সন্তান খালাতো ভাই ইয়াহিয়া আর ঈসা ইয়াহিয়া আলী ইসলাম আর ঈসা আলী ইসলাম ইবনাইল খালা আর খালার দুই ছেলে বলা হয়েছে মানে খালাতো ভাই বলা হয়েছে আসলে কি খালাতো ভাই ছিলেন যেমন এই হাদিসে বাহ্যিক অর্থ এটাই বোঝায় আর কেউ কেউ বলেছেন না ইয়াহিয়া আর ঈসা খালাতো ভাই ছিলেন না তাহলে কি ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহাস সালামের কে ছিলেন প্রসিদ্ধ কথা যেটা হ্যাঁ বলেন কেউ খালু তো মারিয়াম মের খালু কে জাকারিয়া আর জাকারিয়া আলাইহিস সালামের ছেলে কে ইয়াহিয়া তাহলে ইয়াহিয়া কে হচ্ছেন মারিয়ামের হ্যাঁ মারিয়ামের
খালাতো ভাই, মায়ের খালাতো ভাই, তাহলে ঈসা আলাইহিস সালামের মায়ের খালাতো ভাই, তাহলে ঈসা আলাইহিস সালামের কি হয়? মামা সম্পর্ক। আমাদের দেশীয় যেটা সম্পর্ক সেটা হচ্ছে হ্যাঁ মামা, মায়ের খালাতো ভাই মানে মামা। হ্যাঁ, তো মামা ভাগিনার সম্পর্ক অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন, আল্লাহু আলাম। ফারহাবা বিবি দুজন আমাকে অভিনন্দন জানায়, ওয়া দাউলি বিখাইর, আর আমার জন্য কল্যাণে দোয়া করলেন। সুম্মা ওরে যাবেন এলা সামাই সালেসা, তৃতীয় আকাশ আমাদেরকে চড়ানো হইল। ফাস্তাফতা, খুলতে বললেন জিবরাইল আলাইহিস সালাম। ফাকির আলো, বলা হলো মানান্ত আপনি কে? কালা জিবরিল, আমি জিবরিল, আনা জিবরিল। কিলা, বলা হলো আমার মাক আপনার সাথে কি আছে? কালা মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিলা, বলা হলো কাদ উরসিল ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে বা তাকে রাসুল বানানো হয়ে গেছে? কালা কাদ উরসিল ইলাইহি, হ্যাঁ তাকে রাসুল বানানো। ফাফতি হালানা, আমাদের দরজা খুলে ফাইজা আনাবে ইউসুফ আলাইহিস সালাম। তৃতীয় আকাশে গিয়ে দেখলেন কাকে? ইউসুফ আলাইহিসসালামকে। ওয়াইজা হুয়া কাদ উতিয়া শাতরাল হুসনে, আর দেখলাম তাকে যে তাকে অর্ধেক সৌন্দর্য দিয়ে দেওয়া হয়েছে। সারা পৃথিবীতে সৌন্দর্য ভাগ করে তাকে অর্ধেক সৌন্দর্য দিয়ে দেওয়া হয়েছে। অর্ধেক বলতে তাকে অত্যন্ত সুন্দর করা হয়েছে। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকমই সুন্দর ছিলেন, যেমন তেমন সুন্দর ছিলেন না। অন্যান্য নবীদের মধ্যে যতগুলো গুণ ছিল সবগুলি গুণের অধিকাংশ গুণগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। এই একটা কথা মনে রাখবেন। এই মর্মে আমরা ছোটকালে ফার্সি পড়েছি অনেক, আমাদের দেশের বক্তারা ফার্সি বলে, তো ওদের তরিকে অত ফার্সি বলতে চাই না, কিছু মুখস্থ থাকলো। তো ওই ফার্সি সেটাতে বলছে যে হুসনা ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজা দারি আঁচে খুবা হামাদারি তু তানহা দারি। বলছে ইউসুফ আলাইহিস সালামের হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, আর হ্যাঁ বলেন ওদামে এই ঈসা, হ্যাঁ ঈসা আলাইহিস সালাম হুসনে ইউসুফ দামে ঈসা, ইয়াদে বায়াজা, ইয়াদে বায়াজা মুসা আলাইহিস সালামের। এই যে আম্বিয়াদের মধ্যে এক কথায় যতগুলি গুণ ছিল কিছু গণিয়ে দর বলছে আঁচে খুব হামাদারি, সমস্ত নবীদের মধ্যে যেই খুবিগুলো ছিল, যেই গুণগুলি ছিল, বৈশিষ্ট্য ছিল, তু তানহাদারি, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মধ্যে সবগুলি রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কোনো দলিল নাই, ফার্সি সে দলিল হিসাবে পেশ করছি না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুন্দর ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চন্দ্রের মতো লাগতো, যেমন হাদিসে রয়েছে, পূর্ণিমার চাঁদের মতো লাগতো। নবী সাল্লামকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালাম যেমন মর্যাদা দেওয়া হয়েছে, মুসা আলাইহিস সালাম মর্যাদা দেওয়া হয়েছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে বড় বড় মর্যাদা দেওয়া হয়েছে। চন্দ্রকে দু টুকরো করে দেখানো হয়েছে নবীর হাতে। ফারাহা বাবি আমাকে অভিনন্দন জানালেন, ওয়াদা আলী বে খাইন, কল্যাণে দোয়া করলেন। সুম্মা ওরে যাবেন আলা সামাইর রাবে, চতুর্থ আকাশে নিয়ে গেল। ফাস্তাফতাহ জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম খুলতে বললেন। আর তারপরে ফাকিলা, বলা হলো কে? জিবরাইল আলাইহিস সালাম। আমার সাথে তোমার সাথে কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাদ উরসিলা ইলাইহি, ডেকে পাঠানো হয়েছে বা রবি করা হয়েছে, হয়েছে। ওয়াকাদ ক্বালা, ক্বাদ বইসা ইলাইহি, ফাফতি হালানা, দরজা খোলা হলো। ফাইজা আনাবে ইদ্রিস, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাম। ফারাহা বাবি আমাকে অভিনন্দন জানাবে, আলী বে খাইর, কল্যাণে দোয়া করলেন। সুম্মা কালা ইয়াকুলু তাআলা, নবী সাল্লাম আল্লাহ পাকের আয়াত সূরা মরিয়ামে রয়েছে, ওয়া রাফানাহু মাকানান আলিয়া, ওয়াজকুর ফিল কিতাব ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফানাহু মাকানান আলিয়া। ইদ্রিস আলাইহিস সালামকে আমি সুউচ্চ স্থানে উন্নীত করেছি, উঠিয়েছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইলেন যে চতুর্থ আকাশ মানে সুউচ্চ স্থানে তাকে আল্লাহ পাক জায়গা দিয়েছেন। এর মানে এই নয় যে ইদ্রিস আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামের মতো জীবন্ত উঠিয়ে নেওয়া হয়েছে, যেমন বিদাতীদের কিতাবে রয়েছে। আমি কিছু কিছু কথা আপনাদেরকে বলি এই রকম কথা, কারণ আমাদের দেশের কিতাবগুলিতে ছড়িয়ে আছে যে কয়েকজন নবীকে হ্যাঁ জীবন্ত অবস্থায় তারা মারা যাননি, বেঁচে আছে। আর ঈসা আলাইহিস সালামটা ঠিক, বাকিগুলো সবগুলি ভুল কথা। তারা বলে খেজের বেঁচে আছেন, তারা বলে যে ইদ্রিস আলাইহিস সালামকে জীবন্ত উঠিয়ে নেওয়া হয়েছে, চতুর্থ আকাশে জীবন্ত উঠানো হয়েছে, মিথ্যা কথা সব। এখানে উঠিয়ে নেওয়া হয়েছে মানে তার ইন্তেকালের পরে, ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম দেখলেন তাকে চতুর্থ আকাশে। জি, আর সুউচ্চ স্থানে আল্লাহ উঠিয়েছেন দুনিয়াতে এবং আখিরাতে মর্যাদা দান করে। সুম্মা ওরে যাবেন আলা সামাইল খামেসা, পঞ্চম আকাশে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতা জিবরাইল আলাইহিস সালাম, খুলতে বললেন। বলা হলো কে? আল্লাহ জিবরাইল, জিবরিল। কিলা, বলা হলো আমার মা কি আপনার সাথে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি নবী বানানো হয়েছে? হ্যাঁ রবি রসুল বানানো হয়েছে। কালাকাত বসে এলাই, ফাফতি হালানা, দরজা খোলা। ফাইজা আনাবে হারুন, হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম ভাই, ফারহা বাবি আমাকে অভিনন্দন জানালেন, ওদা আলী বি খাইর, নেক দোয়া করলেন। সুম্মা ওরে যাবেন আলা সামাইল ষষ্ঠ আকাশে নিয়ে যাওয়া হলো। ফাইজা বলছেন যে খুলতে বলা হলো, খোলা হলো। এক কথা ওই কথাগুলি রয়েছে,
তারপরে যখন খোলা হলো ফায়জা নবে মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হলো ফারাহাবাবি ওয়া দাআলি বি খাইরিন অভিনন্দন জানালেন এবং আমার জন্য কল্যাণে দোয়া করলেন সমস্ত নবীরা দোয়া করলেন সুম্মা উড়ে যাবেন ইলা সামাই সাবিয়া সপ্তম আকাশে নিয়ে যাওয়া হলো ফাস্তাফতা জিবরিল জিবরিল আলাইহিস সালাম খুলতে বললেন খোলা হলো সেখানে যখন খোলা হলো আর তারপরে ওইসব জিজ্ঞাসাবাদ কে কে আপনার সাথে আছে এসবের নবী হয়ে গেছেন তিনি এসবের পরে ফায়জা নবী ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো ওয়াইজা হুয়া মুসনিদুন ইলাল বাইতুল মামুর বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন বিরাজমান হয়ে বাইতুল মামুরটা কোথায় সপ্তম আকাশের ওপর ফেরেশতাদের জন্য ওই রকম মোবারক ঘর যেমন মানব জাতির জন্য মোবারক ঘর হচ্ছে হ্যাঁ বাইতুল্লাহ কাবা ঘর জি কাবা ঘর অনেক ওলামারা তাফসীর করে রেখেছেন যে সাত আসমানের উপর কাবার উপরেই সাত আসমানের উপর এই বাইতুল মামুর রয়েছে আল্লাহ পাক কোরআনে কারিম বাইতুল মামুর কথা উল্লেখ করেছেন কসম করে ওয়াল বাইতুল মামুর ওয়াস সাকফিল মারফু সূরা তুরে রয়েছে তারপর ওয়াইজা হুয়া ইয়াদখুলু কুল্লা ইয়াউমিন সাবুন আলফ মালাক বলছেন প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা এই বাইতুল মামুর মোবারক ঘরে প্রবেশ করেন ইবাদতের জন্য নামাজ পড়ার জন্য এত সংখ্যায় ফেরেস্তা রয়েছে বিপুল সংখ্যায় যে কিয়ামত পর্যন্ত আর ওই প্রথম দিন যেই ফেরেস্তারা সত্তর হাজার ঢুকেছেন তাদের আর পালা ফিরে আসবে না একবার করে ঢুকতে ঢুকতেই কিয়ামত হয়ে যাবে বলছেন যে সুমা জাহাবি এলা সিদরাতুল মুনতাহা তারপর আমাকে সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেলেন ফায়দা ওয়ারাকুহা কাজানির ফিলাতে সিদরাতুল মুনতাহা সিদরা মানে হ্যাঁ বড়ই গাছ কুল গাছ আর মুনতাহা মানে শেষ সীমানা হ্যাঁ সিদরাতুল মুনতাহার কথা কোরআনে কে এলা সিদরা ইনদা সিদরাতুল মুনতাহা আল্লাহ পাক রব্বুল ইজিবরা আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহার আর কাছে দেখলেন আসল সূরতে সূরা নাজমে রয়েছে তো বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়দা ওয়ারাকুহা এই সিদরাতুল মুনতাহার বড়ই পাতাগুলি ছিল কাজানিল ফিলাতে হাতির কানের মতো ওয়াইদা সামার আর ফলগুলি ছিল কাল কেলালে বড় বড় মটকার মতো মটকা বুঝেন হ্যাঁ কি হ্যাঁ বড় বড় মাটির পাত্র হ্যাঁ ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়াহা তাগাইয়ারাত আর ওই পাতাগুলি কি আল্লাহ পাকের নির্দেশে এত সুন্দর সুন্দর সৃষ্টিতে নূরে ঢেকে নিল যে একেবারে মানে পরিবর্তন হয়ে গেল দেখে মনে হয় না যে সেগুলি হচ্ছে কুল পাতা এটা যদি মানুষ তৈরি করতে পারে মানুষ তৈরি করতে পারে দুবাই গেলাম তো দুবাই গিয়ে একটা জায়গা আমাদের ভাইয়েরা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বলছে যে এখানে দেখবেন একটাই বিল্ডিং কিন্তু পঁচিশ ত্রিশ রকম রং বদলিতে থাকবে লাইট যখন পড়তে লাগলো তো আজও বদলে যাচ্ছে মনে হয় না যে ওই এটা এক নম্বরে দুই নম্বরে তিন নম্বর মনে হচ্ছে এক একবার এক এক রকমের বিল্ডিং দেখছেন আর ওই সিনারি দেখছেন আপনি লাইট যতক্ষণ পড়তে থাকলো তো মানুষ এরকম তৈরি করে নিতে পারে আল্লাহ ফাকর হবে নূরে সেই সিদরাতুল মুনতার গাছ মনে হচ্ছে পরিবর্তন হয়ে গেল ফালাম বলছেন ফামা আহাদু মিন খালকিল্লাহি তাআলা ইয়াস্তাতিউ আন ইয়াসিফাহা মিন হুসনিহা এ সিদরাতুল মুনতাহার দৃশ্য এত সুন্দর এত চমৎকার যে আল্লাহর কোন মখলুক তার বিবরণ দিতে পারবে না তার বিবরণ পেশ করতে পারবে না কালা ফা আহুয়াল্লাহ ইলাইহি মা আহু আল্লাহ পাকের যা ওহী করার কথা বলার আল্লাহ পাক কথা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওয়াকাদ ফারাজা আলাইয়া ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা খামসিনা সলাতান 50 ওয়াক্ত সলাত প্রতিদিন রাতে ফরজ করা হলো আমার ফানাজাল তো নেমে আসলাম হাত তাইন তাহাইতু ইলা মূসা মূসা আলাইহিস সালাম কাছে আসলাম কালা ফামা ফারাজা রব্বুকা আলা উম্মাতিকা হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতের উপর আল্লাহ পাক কি ফরজ করলেন কুলতু খামসিনা সলাতান আমি তখন বললাম 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন ফি কুল্লি ইয়াউমিন প্রতিদিন রাতে কালা ইরজি ইলা রব্বিকা যান রবের কাছে ফিরে যান ফাসআলহু তাখফিফ লি উম্মতি আপনার উম্মতের জন্য হালকা তলব করেন যে একটু হালকা করে দাও আল্লাহ ডিসকাউন্ট করো ফাইন উম্মত লা তুতিকু যালিকা তোমার উম্মতে এই 50 ওয়াক্ত কখনো নামাজ পড়তে পারবে না বলছেন ওয়াইন্নি কাদ বালাউতু বনি ইসরাইল ও খাবারতুহুম আর আমি বনি ইসরাইল বড় শক্তিশালী জাতি তাদেরকে পরীক্ষা করে দেখেছি তারা পারে নেই তোমার উম্মত পারবে দুর্বল 60 বছর 50 বছর বাঁচবে দুর্বল সাড়ে তিন হাতের মানুষ আমার জাতি কত উঁচা উঁচা হইতো আর কত শক্তিশালী 500 400 600 বছর বাঁচত তারা পারে নাই কালা ফারাজাতু ইলা রব্বি রবের কাছে ফিরে গেলাম ফাকুলতু আমি বললাম এই রব্বি হে আমার রব এই হরফে নেদা
خفف عن امتي امر امتي একটু হালকা করে দেন ফাতানি খামসান পাঁচ কমিয়ে দিলেন ফানাজাল তো কোন কোন হাদিসে যে 10 রয়েছে সেটাতে শর্ট সংক্ষেপ করে দিয়েছে পাঁচ পাঁচ করে কমানো হয়েছে কারণ এক হাদিস আরেক হাদিসের ব্যাখ্যা করে ফানাজাল তো নিমে আসলা হাত্তা ইনতাহিত ইলা মুসা মুসা আলাইহিস সালাম কাছে পৌঁছলাম কালা মা ফালতা কি করলেন ফাকুলতা আমি বললাম কাদ হাত্তানি খামসান পাঁচ কমিয়ে দেওয়া হয়েছে 45 রাকাত আছে কি বলছে 45 ওয়াক্ত নামাজ আছে ফাকালা ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক 45 ওয়াক্ত তোমার উম্মত পারবে পারবে না ফারজি ইলা রাব্বিক জান রবের কাছে ফিরে যান ফাসালু তাকফিল উম্মাতাকা আপনার উম্মতের জন্য একটু হালকা করার দরখাস্ত করেন কালা ফালাম আজাল আরজু বাইনা রব্বি ও বাইনা মুসা আর কত এক একবার করে বলবেন যে আমি ওই ঘোরাফেরা করতেই থাকলাম আমার রবের মাঝে আর মুসা এর মাঝে যায় আর আসি এই করতে থাকলাম ওয়াইহাত্তু আননি খামসান খামসান আর আমার কমিয়ে দেওয়া হলো ডিসকাউন্ট করা হলো পাঁচ 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 করে হাত্তা কালা ইয়া মুহাম্মদ এমনকি শেষবারে বলে হে মুহাম্মদ হুন্না খামসু সালাওয়াত আসলে এটা পাঁচ ওয়াক্ত নামাজ যাও পাঁচ পড়তে হবে ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা ফি কুল্লি ইয়াউমিন একদিন পাঁচ আর একদিন চার আর একদিন তিন আজকাল যাদেরকে নামাজিও বলছেন তারা হলো এরকম নামাজ আল্লাহ কবুল করবেন না এরকম নামাজ ফিকুল ইয়াউমিন প্রতিদিন রাতে 24 ঘন্টায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং টাইমে টাইমে পড়তে হবে বিনা ওজরে টাইমের বাইরে পড়লেও আল্লাহ কবুল করবেন না বেকুল্লে সালাতিন আশার আর এক এক ওয়াক্ত নামাজে 10 গুণ আমি দেব ফাতিলকা খামসুনা সালাতান সুতরাং এই পাঁচ পড়লে পাঁচ দশে কি হয়ে যাবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব হয়ে যাবে মান হাম্মা বিহাসানাতিন আর যে নেকির ইচ্ছা করবে ফালামি আমাল হা আর সে নেকির ইচ্ছা করার পরে সেটা করতে পারলো না করলো না না করতে পারলো না নেকির ইচ্ছা করলেন তারপরে করতে পারলেন না একটা লোক তাহাজ্জুদ পড়ার ইচ্ছা করলো তারপরে তাহাজ্জুদটা পড়লো না নেকি পাবে নাকি শোয়ার সময় রাত 10টার সময় নিয়ত করেছিল যে তাহাজ্জুদ পড়বো তারপরে যখন ঘুমটা ভাঙলো রাত 2টার সময় তখন বলছে পড়লো না তার নেকি পাবে নেকি পাবে না তো ফালাম ইয়ামাল হা মানে সে নেকিটা করতে পারলো না ইচ্ছা ছিল উঠবো কিন্তু জাগতে পারলো না ফজর হয়ে গেল তাহলে কি হবে কোতেবাতলা ও হাসানা তার এক নেকি লিখা হবে মানে একহারা লিখি লিখা হবে ফাইন আমেলা আর যদি সেটা করে নিতে পারে কোতেবাত আশারা 10 গুণ লিখা হবে ওমান হামাবে সাইয়া আর যে ব্যক্তি গুনার ইচ্ছা করবে ফালামি আমাল হা তারপরে সেই গুনাটি করলো না না করতে পারলো না হ্যাঁ ভালো করে গুনার ইচ্ছা করলো গুনার ইচ্ছা করার পরে গুনাটি করলো না না করতে পারলো না করলো না পারবে করতে গোনা গোনার কাছে চলে গেছে আল্লাহর ভয় হলো আল্লাহর ভয় ছেড়ে দিয়ে আসলো করলো না কি জন্য করলো না ফামমান খাফা মাকামা রব্বিহি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সেই জন্য পুলিশের ভয় যদি না করে গোনা করতে চেয়েছিল গিয়েছিল আর দেখলো পুলিশ পাহারা দিচ্ছে আর পালাইতে শুরু করলো হ্যাঁ চুরি করতে গেছিল ডাকাতি করতে গেছিল খুন করতে গেছিল মদ খেতে গেছিল আজ না করতে দেখছি আরে 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 হাইয়ার লোকেরা তো এখানে সৌদি আরবে পাহারা দিচ্ছে হ্যাঁ নারী ব্যবসা করতে যাচ্ছিল তাহলে গোনা হবে না গোনা হবে সে করলো না কার ভয়ে মানুষের ভয়ে না আল্লাহর ভয়ে করলো না আল্লাহ তোমাকে ভয় করি গোনার ইচ্ছা করেছিলাম কিন্তু করলাম না ফিল্ম দেখতে চেয়েছিলাম দেখলাম না ইন্টারনেটে খারাপ সাইটটা খুলতে চেয়েছিলাম করলাম না খুলতে পারতাম আমি করলাম না তাহলে কি হবে জি হ্যাঁ বলছেন যে অমান হাম্মা বেসাইয়া যদি গোনার ইচ্ছা করে আর গোনার ইচ্ছা করার পরে গোনা যদি না করে আল্লাহর ভয়ে ছেড়ে দিলাম তুক্তাব সায়ান তাহলে গোনা লিখা হবে না গোনা লিখা হবে না কিন্তু গোনার ইচ্ছা করে গেল আর তারপরে করতে সক্ষম হলো না যে কোনো কারণে করতে সক্ষম হলো না যে কোনো এমন কারণ হয়ে গেল যে না দেখে নিল কেউ পারা যাবে না আর রে সব জেগে গেছে বাড়ির লোক সব জেগে আছে আর চুরি করা যাবে না আজকে ফিরে চল তাহলে গোনা লিখা হবে না গোনা লিখা হবে কাইন আমেলা আর গোনা যদি করে নাই কোতিবাত সাইয়াতান ওয়াহিদা গোনা করলে গোনাকে 10 গুণ আল্লাহ করেন না এক গুণই রাখেন ফানাজাল তো হাত্তাইন তাহাইতু ইলা মুসা ফিরে আসলাম আর মুসা আলাইহিস সালাম কাছে পৌঁছিলাম ফা আখবার তো তাকে বললাম ফাকালা ইরজি ইলা রব্বিক যাও যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে যাও ফাসআলু তাকফিল উম্মতি পাঁচ ওয়াক্ত চলবে না তোমার উম্মত পাঁচ ওয়াক্ত চালাবে না যাও ফিরে যাও আরো হালকা করতে বলো ফাইনা উম্মাতাকা লা তুতিকু যালিক তোমার উম্মত এটা করতে পারবে না ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বললেন ফাকুলতু আমি বললাম মূসা আলাইহিস সালাম লাকাদ রাজাতু ইলা রব্বি হাত্তা ইস্তাহিয়াইতু এতবার ফিরে গেলাম আমার রবের কাছে আমাকে লজ্জা পেয়ে গেছে আর আমি যেতে পারবো না হাত্তা ইস্তাহিয়াইতু আমাকে লজ্জা হয়ে গেছে কত ফিরবো এত কি আর নির্লজ্জ হওয়া যায় এই অবাঞ্ছিত উম্মতের জন্য যে পাঁচ পারবে না আরো কমিয়ে নিয়ে আসো আর পারবো না আমি গেলেন না মূসা আলাইহিস সালাম সত্য কথাই বলেছিলেন তাই না
موسى عليه السلام আজকাল কার যুগের লোকদের জন্য বলেছেন সাহাবাই কেরামরা তাবেইনরা তাবা তাবিরা সেই যুগ কোনো বেনামাজি হতো না মদখোর থাকতে পারে চোর থাকতে পারে জেনা হয়ে যেতে পারে কিন্তু বেনামাজি মুসলিম হয় এই ধারণা স্বর্ণযুগে কোন যুগে ছিল না বেনামাজি হওয়া এই উম্মতের বালা মুসিবত আজকের যুগে আল্লাহ পাক এই ফিতনা থেকে বাঁচা এটা সবচেয়ে বড় ফিতনা ঈমানের ফিতনা সবচেয়ে বড় ফিতনা যেই ব্যক্তি নামাজ না পড়ে এক ওয়াক্ত নামাজ ছাড়ে সেই ব্যক্তি তার ঈমানকে নিজেই নষ্ট করে আল্লাহ পাক যেন হেদায়েত দান করে আমাদের জাতিকে রাহ মুসলিম বিহাদা সিয়াক এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে তো এই সম্পর্কে আরো বেশ কিছু হাদিস রয়েছে সময় শেষ হয়ে যায় মেরাজের এই হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম আর কিছু কথা যে বাড়তি অতিরিক্ত রয়েছে যে কথাগুলি অন্যান্য হাদিসে আর সেগুলির প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আর সেগুলি সংযোজন করে দিব আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনে কারীম বোঝার তৌফিক দান করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন পাঁচ ওয়াক্ত নামাজের তোহফা হাদিয়া যে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন মেরাজ আল্লাহ পাক তার হেফাজতের জন্য তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন আমাদের বালা মুসিবত যেন দূর করে দেন যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন মমিন মমিনাত আল্লাহ তাদেরকে শেফা যেন দান করেন বিশেষ করে যারা এখানে হাজির হয়েছেন এবং তাদের আত্মীয় স্বজনরা আর যারা অনলাইনে আমাদের আলোচনা শুনলেন ভাই বোনের আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন দুনিয়া দিন দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজতে রাখেন পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে দূরে রাখেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন একটা প্রশ্ন এসছে আমাদের কাছে নাম না ধরে সাধারণভাবে বলি কোন মানুষ সম্পর্কে যদি জানা থাকে আপনার যে সে শিরকের অবস্থায় মারা যায়নি সে ইমানের অবস্থায় মারা গেছে তাহলে তার জন্য মাগফিরাতে দোয়া করতে পারবেন যতদিন বেঁচে ছিল কাফের মুশরিক ইহুদি হইলেও তার জন্য হেদায়েতের দোয়া করতে পারেন হেদায়েতের দোয়া করবেন আল্লাহ তাকে তওবার তৌফিক দাও হেদায়েতের তৌফিক দাও জান্নাতের রাস্তায় লাগিয়ে দাও কিন্তু কোন মানুষ মারা গেলে যদি শিরক কুফুরের উপর মারা যায় শিরকি আকীদার উপর তার জন্য রহমতের দোয়া করা জায়েজ নয় বদদোয়া করাও জরুরি না আপনার জন্য আপনি চুপ থাকেন নীরব থাকেন এতটাই যথেষ্ট আর যদি জানা থাকে যে সে ইসলামের অবস্থায় মারা গেছে শিরকি আকীদা ছিল না শিরকের প্রচার প্রসার করে নাই তাহলে আপনি দোয়া করতে পারেন যে কোনো মুসলিম ভাই ফাসেক গুনাহগার হলেও তাদের জন্য দোয়া করতে পারেন কিন্তু শিরকি আকীদাওয়ালা যদি হয় তাহলে মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নয় সূরা তাওবায় আয়াত রয়েছে মা কানা লিন্নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম নবীর জন্য জায়েজ নয় আর মুমিন মুসলিমের জন্য জায়েজ নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন যে মুশরিকের জন্য বহুত্ববাদীর জন্য ইস্তিগফার করে আল্লাহ তুমি মাফ করে দাও তাকে জান্নাত দাও রাহিমাহুল্লাহ গাফারাল্লাহু আল্লাহ মাফ করুক মরহুম এই কথা বলা জায়েজ নয় মিম্বাদে মা তাবাইয়ান যখন স্পষ্ট হয়ে গেল যে শিরকি আকীদার মারা গেছে আন্নাম আসহাবুল জাহিম সে জাহান্নামের রাস্তায় ছিল আল্লাহ পাক যেন হক কথা বুঝার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন